মায়ার মুটে সবাইকে
দিয়েছেন, কিন্তু মা সাধনা দেবীকে নিমন্ত্রণ করেননি। গুরুনাথ ঠাকুর যখন আজ আসনে বসে আছেন, ইতিমধ্যে তারও জিজ্ঞাসা করছেন, তারকের কাছে জিজ্ঞাসা করছেন, মা সাধনা কি নিমন্ত্রণ করেছিস? তারও কোনো কথা বলছে না, কিন্তু সাধনা চিন্তা করছে আপন লোককে তো নিমন্ত্রণ করা লাগে না। আমি যদি তার আপন হয়ে থাকি আমার নিমন্ত্রণ লাগবে কেন? টাবরা গ্রাম থেকে রওনা হয়েছে, টাবরা ওখান থেকে রওনা হয়ে জয়পুর তারক গোসাই মন্দিরে এসে যখন প্রণাম করে গুরুনাথ ঠাকুর, যাই হোক ওখানে আর বেশি আলোচনা হয়নি, বলল আগামী বুধবার শ্রীধাম উড়াকান্দিতে আস। তারককে বলতে মাও সাধনাকে নিয়ে উড়াকান্দিতে আস। পর্যায়ক্রমে দিন যায়, সাধনা চিন্তা করে এবার আমি ঠাকুর দর্শন করি, জীবনে দেখি পৃথিবীর গুরুনাথ ঠাকুর কেমন। আর এই গুরুনাথ ঠাকুরকে আজ এখানে দেখলাম, জয় বাবা দেখা দিও দয়া করে। ঠিক যেদিন মঙ্গলবার রাত সারা রাত হরি কীর্তন করতেন আর গুনগুন করে গান করতেন, মালা গেঁথেছেন, ওই রাত্রেবেলা শিশির দরাজে ফুলগুলো দিয়ে মালা তৈরি করেছেন। রাত তিনটা বাজে, তারক গোসাই লোক লজ্জার ভয়ে সাধনাকে পিছনে নিতে চান না। তখন সমাজের কি দৃশ্য ছিল অনেকেই জানেন, সেদিকে যাবো না। যাই হোক, তারক গোসাই আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে মা সাধনা দেবী। যখন মধুমতী নদীর কিনারে যায়, অত ভোরবেলা খাওয়া পাওয়া যায় না, তখন ওই ঘাটের পাটনি যে ছিলেন সেই পাটনি রূপ ধরে আজ আমার হরিনাথ ঠাকুর নাবিক সেজে ওখানে উপস্থিত। আর গোসাই বলছে, বাবা প্রতিদিন এই ঘাটে পার হই, এমন মানুষ তো জীবনে কখনো দেখিনি, আর তোমার বয়স কেবল 7-8। তুমি তো তার গোসাই, আমি জানি বাবার আজ জ্বর, বাবা পারবে না তাই আমাকে পাঠিয়েছে। আমার ভুল হয়েছে, এখানে গুরুপাদ আসছিলেন, ভুল আমি স্বীকার করছি, বাবা রাজ্য আর তাই আমি পারছি না, বাবা পারছে না তাই আজ আমি। আর এমনি করে যেন আমি ভক্তদের পার করতে পারি। তখন ঠিক উড়াকান্দি বসে রামতনুকে বলেছিল, রামতনু এখানে বৈঠাবে, আমার তারক পার হতে পারছে না মধুমতী। যাই হোক, তারক উপায় পার করলেন। এদিকে সাধনা চিন্তা করছে কি লোক লজ্জার ভয় আগে চলে গেছে পার হয়ে মধুমতী নদী, এদিকে সাধনা পারছে না, সাধনার কাছে করি না কিনতে যাবে, শুধু এক মালা, ওই মালা ছাড়া তার কাছে আর কিছু ছিল না। তখন বলছিল কি সাধনার সাধন তৈরি পার করবে নিঃসংকটে। Thank you.